হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনাদের জন্য আজকে একটি অ্যাপস নিয়ে এলাম, যে অ্যাপসের মাধ্যমে আপনি ওয়াইফাই থেকে এমবি এই অ্যাপসের ভিতরে সংগ্রহ করে রাখতে পারবেন। ঠিক আছে, সংগ্রহ করে রেখে পরে ইউজ করতে পারবেন। তো এটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ব্যবহার করবেন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা কেউই মিস করবেন না। তো এই ভিডিওতে থাকছি আমি মুশফিকুর রহমান সাহেব, আপনারা দেখছেন ভিডিও অতি সিম্পল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও।